নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/6/2022 প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি তো রয়েছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন প্রাথমিক শিক্ষা পর্ষদের দুর্নীতি রয়েছে, এবার কলেজ সার্ভিস কমিশনের অধ্যাপক নিয়োগের দুর্নীতির অভিযোগ উঠল এবং সেই নিয়ে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। আসুন সেই সংক্রান্ত আপডেট দেখে নেব। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি কর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত কর পাওয়ার জন্য। স্কুল সার্ভিস কমিশন হোক, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রতি ক্ষেত্রেই নজিরবিহীন নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি তার নির্দেশে চাকরি গেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের। সিবিআই তদন্ত চলছে এসএসসি এবং টেট দুর্নীতির মামলায়। এদিকে 2018 কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি যথাযথ বিচার বিভাগীয় ও সিবিআই তদন্তের দাবি উঠল রাজ্যে। অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন এবং টেটের মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি হচ্ছে, সেই একইভাবে দুর্নীতির পাহাড়ে বসে রয়েছে কলেজ সার্ভিস কমিশনও। রবিবার কলকাতা কলেজ সার্ভিস কমিশনের বিরুদ্ধে বিচার বিভাগীয় এবং সিবিআই তদন্তের দাবিতে সাংবাদিক বৈঠক করে 2018 সিএসসি এমপ্যানেল ক্যান্ডিডেটস অর্গানাইজেশন। চাকরি প্রার্থীদের দাবি, অঙ্ক সাঁওতালি বিষয়ে মেধাতালিকা বহির্ভুক্ত প্রার্থীদের নিয়োগ করেছে কলেজ সার্ভিস কমিশন। নেতা মন্ত্রী প্রভাবশীল ব্যক্তির আত্মীয় ও কম যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হয়েছে নিয়ম বহির্ভূতভাবে। এক চাকরি প্রার্থীর দাবি, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও পর্যন্ত চাকরি পেয়েছে তাদের নম্বর ও কোনো কলেজ কোন কলেজে চাকরি পেয়েছে তার যোগ্যতা কমিশন প্রকাশ করেনি। আরেক চাকরি প্রার্থী বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীতে প্রথম চাকরি পাননি, অথচ একটা নেতার জামাইকে কলেজের সেক্রেটারি ছিলেন, সেখানে চাকরি দিয়েছেন। এবং আরও এক অসংরক্ষিত ক্যাটাগরি হলেও তাকে সংরক্ষিত পদে চাকরি দেওয়া হয়েছে। কলেজে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম হওয়া যে তিনি বলছেন যে আমরা সবাই মেধাতালিকাভুক্ত কিন্তু কেউ ওয়েটিং লিস্ট প্রার্থী নই, তাহলে আমরা চাকরি পাবো না কেন? তাহলে এবার কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি উঠল। এ সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, দেখা যাক পরবর্তীকালে কী হয়। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।